হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, নবম শ্রেণীর পঞ্চম সপ্তাহের ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট নিয়ে সমস্যা, আর কোনো চিন্তা করবেন না। এই ভিডিওতে সম্পূর্ণ উত্তর দেওয়া আছে, আপনি দেখে লিখে নেবেন। প্রথম প্রশ্নটা হলো বন্ধুরা, ভূমিকম্প ও আগ্নেয়গিরি কাকে বলে? ভূমিকম্প আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণ ও ফলাফল বর্ণনা করো। আর দ্বিতীয় প্রশ্ন, স্থূল জন্মহার নির্ণয়ের পদ্ধতি লিখো। জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেলে প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব বিশ্লেষণ করো। সে এই দুইটি প্রশ্নের বন্ধু আমরা উত্তর দিতে হবে। বন্ধুরা সম্পূর্ণ উত্তর দেওয়া আছে, আপনি ঠান্ডা মাথায় বসে দেখে লিখে নেবেন, ওকে? তাহলে বন্ধুরা এবার আমরা উত্তরে চলে যাই, ওকে? সো আপনি উত্তরে যাওয়ার পরে প্রথমে লিখবেন এক নং উত্তর, ওকে? এক নং প্রশ্নের উত্তর অথবা এক নং উত্তর লিখে এরপরে আপনি ভূমিকম্প শুরু করবেন, ওকে? লেখা ভূমিকম্প বা আর্থকুয়াক লিখবেন, এরপর লিখবেন পৃথিবীর কঠিন বুত্তকের কোনো কোনো অংশ প্রাকৃতিক কোনো কারণে কখনো কখনো অল্প সময়ের জন্য হঠাৎ কেঁপে ওঠে। বুত্তকের এরূপ আকস্মিক কম্পনকে ভূমিকম্প বলে। ভূকম্পন সাধারণ কয়েক সেকেন্ড স্থায়ী হয়, আবার কখনো কখনো কিছু সময় পরপর অনুভূত হয়। এ কম্পন কখনো অত্যন্ত মৃদু, আবার কখনো অত্যন্ত প্রচণ্ড হয়। ভূমিকম্পের প্রধান কারণ, পৃথিবীর উপরিভাগ কতগুলো ফলক বা প্লেট দ্বারা গঠিত। এই প্লেটসমূহের সঞ্চালন প্রধানত ভূমিকম্প ঘটিয়ে থাকে। অগ্নিপাতের ফলে প্লেটসমূহের উপর ভূমিকম্পন সৃষ্টি হয়। সো এতটুকু লিখবেন, এরপরে আপনি চলে যাবেন পরবর্তী পেজে, ওকে? সো বন্ধুরা আমরা এবার চলে যাব পরবর্তী পেজে। সো বন্ধুরা এখন আমরা লিখব অপ্রধান কারণ, শিলাচ্যুতি বা শিলাতে বাজের সৃষ্টি। কোনো কারণে ভূপৃষ্ঠের অভ্যন্তরে বড় ধরনের শিলাচ্যুতি ঘটলে বা শিলাতে বাজের সৃষ্টি হলে ভূমিকম্প হয়। 1935 সালে বিহারে এবং 1950 সালে আসামে এ কারণেই ভূমিকম্প হয়। দুই দিয়ে তাপ বিকিরণ, বুত্তক তাপ বিকিরণ করে সংকুচিত হলে ফাটল ও বাজের সৃষ্টি ভূমিকম্প হয়। তিন, ভূগর্ভস্থ বাষ্প, পৃথিবীর অভ্যন্তর অত্যাধিক তাপের কারণে বাষ্পের সৃষ্টি হয়। এই বাষ্প বুত্তকের নিম্নভাগে ধাক্কা দেওয়ার ফলে প্রচণ্ড ভূকম্পন অনুভূত হয়। চার, ভূগর্ভস্থ চাপের বৃদ্ধি বা হ্রাস, অনেক সময় ভূগর্ভে হঠাৎ চাপের হ্রাস বা বৃদ্ধি হলে তারপর ভূমিকম্প হয়। পাঁচ, হিমাবহের প্রভাব, হঠাৎ করে হিমাবহ পর্বত গাত্র থেকে নিচে পতিত হলে ভূপৃষ্ঠ কেঁপে ওঠে এবং ভূমিকম্প হয়। সো এই পৃষ্ঠা লেখার পরে আমরা এখন চলে যাব আবার পরবর্তী পেজে, ওকে? সো বন্ধুরা এখন আমরা লিখব ভূমিকম্পের ফলাফল, এফেক্টস অফ আর্থকোয়াকস। ভূমিকম্পের ফলে ভূপৃষ্ঠের অনেক ধরনের পরিবর্তন ঘটে এবং বহু ধ্বংসলীলা সাধিত হয়। ঘরবাড়ির ধন সম্পদ ও যাতায়াত ব্যবস্থা বিনষ্ট, এতে জীবনেরও ব্যাপক ক্ষতি হয়ে থাকে। নিচে ভূমিকম্পের ফলাফল আলোচনা করা হলো। এক, ভূমিকম্পের ফলে বুত্তকের মধ্যে অসংখ্য বাঁধ ফাটল বা ধসের সৃষ্টি হয়। নদীর গতিপথ পাল্টে যায়। উদাহরণ হিসেবে বলা যায় 1727 সালে আসামে যে ব্যাপক ভূমিকম্প হয় তাতে পুরাতন ব্রহ্মপুত্র নদীর তলদেশ কিছুটা উঁচু হয়ে যায়, ফলে নদটি তার গতিপথ পাল্টে বর্তমানে যমুনা নদী দিয়ে প্রবাহিত হতে শুরু করে। দুই, ভূমিকম্পের ফলে অনেক সময় সমুদ্রতল উপরে উত্থিত হয়, পাহাড় পর্বত বা দ্বীপের সৃষ্টি করে, আবার কোথাও স্থলভাগের অনেক স্থান সমুদ্রতলে ডুবে যায়। 1899 সালে ভারতের কচ্ছ উপসাগরের উপকূল প্রায় 5000 বর্গ কিলোমিটার স্থান সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়। তিন, ভূমিকম্পের ফলে অনেক সময় নদীর গতি পরিবর্তন হয় বা কখনো কখনো বন্ধ হয়ে যায়, কখনো কখনো নদী শুকিয়ে যায়, আবার সময় সময় উচ্চভূমি অবনত জলাশয়ের সৃষ্টি হয়। 1850 সালে আসামের ভূমিকম্পে দিবং নদীর গতি পরিবর্তন। চার, ভূমিকম্পের ফলে অনেক সময় গর্ভপাত থেকে হিমানি সম্প্রপাত হয় এবং পর্বতের উপর শিলাপাত হয়। পাঁচ, ভূমিকম্পের ফলে হঠাৎ করে সমুদ্র উপকূল সংলগ্ন এলাকা জল উচ্ছ্বাসে প্লাবিত হয়। সো বন্ধুরা আপনি ধারাবাহিকভাবে কন্টিনিউ এক নম্বর প্রশ্ন লিখে যাবেন, ওকে? এরপরে চলে যাবেন পরবর্তী পেজে। সো এরপরে আপনি লিখবেন ওই যে অগ্নেয়গিরি, ওকে? ভলকানো, বুত্তকের শিলাঙ্ক সর্বত্র একই ধরনের কঠিন বা গভীর নয়, কোথাও নরম আবার কোথাও কঠিন। কোনো কোনো সময় ভূগর্ভের চাপ প্রবল হলে শিলাত্তরের কোনো দুর্বল অংশ ফেটে যায় বা সুরঙ্গের সৃষ্টি হয়। দুর্বল অংশের ফাটল বা সুরঙ্গ দিয়ে ভূগর্ভের উষ্ণবায়ু গলিত শিলা ধাতু জন্ম জলীয় বাষ্প উত্তপ্ত পাথরখণ্ড কাদা ছাই প্রভৃতি প্রবল বেগে উর্ধ্বে উৎক্ষিপ্ত হয়। ভূপৃষ্ঠে ওই ছিদ্রপদ বা ফাটলের চারপাশে ক্রমশ জমাট বেঁধে যে উঁচু মুচাকৃতি পর্বত সৃষ্টি করে তাকে আগ্নেয়গিরি বলে। সো আগ্নেয়গিরির মুখকে জ্বালামুখ এবং জ্বালামুখ দিয়ে নির্গত গলিত পদার্থকে লাভা বলে। সো বন্ধুরা আপনি কন্টিনিউ লিখবেন, ওকে? এরপরে আপনি চলে যাবেন বন্ধুরা পরবর্তী
পেজ ওকে সো এখানে লিখবেন আপনি আগ্নেয়গিরির অদ্ভুতপাতের কারণ রিজন অফ ভলক্যানিজম ওকে এক ভূত্বকে দুর্বল স্থান বা ফাটল দিয়ে ভূঅভ্যন্তরে গলিত ম্যাগমা বস্প ধাতু প্রবল বেগে বের হয় অগ্নুৎপাত দুই যখন ভূপৃষ্ঠের চাপ কমে যায় তখন ভূগর্ভের শিলাসমূহ স্থিতিস্থাপক অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হয় এতে শিলার আয়তন বৃদ্ধি পায় ফলে তরল পদার্থ দুর্বল স্থান ভেদ করে প্রবল বেগে উৎক্ষিপ্ত হয়ে অগ্নুৎপাতের সৃষ্টি করে তিন কখনো কখনো ভূত্বকের ফাটল দিয়ে নদীনালা খালবিল সমুদ্রের পানি ভূগর্ভে প্রবেশ করলে প্রচণ্ড উত্তাপে পরিস্ফুট হয় ফলে আয়তন বৃদ্ধি করে ভূত্বক ফাটিয়ে দেয় তখন ওই ফাটলের ভিতর দিয়ে পানি বাষ্প তপ্ত শিলা প্রভৃতি নির্গত অগ্নুৎপাত ঘটায় চার ভূগর্ভে নানা রাসায়নিক ক্রিয়া ও বিভিন্ন তেজস্বীয় পদার্থের প্রভাবে প্রচুর তাপ বৃদ্ধি পেয়ে গ্যাসের সৃষ্টি হয় তাতে ভূঅভ্যন্তরে চাপ বৃদ্ধি পায় এবং অগ্নুৎপাত ঘটায় পাঁচ ভূ আন্দোলনের সময় পার্শ্বচাপের ভূত্বকের দুর্বল অংশ ভেদ করে ওই উত্তপ্ত তরল লাভা উপরে উত্থিত হয় এভাবে ভূ আন্দোলনের ফলে ও অগ্নুৎপাত হয় সো বন্ধুরা সোজা কথা আপনি ধারাবাহিকভাবে কন্টিনিউ আপনি লিখে যাবেন ওকে এখানে যেভাবে লেখা আছে আপনি ঠিক সেভাবেই আপনি লিখে যাবেন ওকে আশা করা যায় বন্ধু আর কোনো প্রবলেম না যদি কোনো সমস্যা হয় তাকে ম্যান তো আমাকে কিন্তু আপনি জানিয়ে দিবেন নিচে কমেন্টের মাধ্যমে এরপরে আমরা পরবর্তী পেজে চলে যাব আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলাফল এফেক্টস অফ ভলকানিজম আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে ভূপৃষ্ঠে অনেক পরিবর্তন সাধিত অন্যদিকে ক্ষয়ক্ষতির সঙ্গে সঙ্গে কোনো কোনো স্থানে এর দ্বারা সামান্য সুফলও পাওয়া যায় নিম্নে আগ্নেয়গিরির ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরা হলো সো বন্ধুরা এই যে ফলাফলগুলো আছে নিচে এক দুই তিন চার ওকে সো আপনি কন্টিনিউ এগুলো দেখে লিখে নেবেন ওকে আশা করা যায় বন্ধু আর আপনার কোনো সমস্যা হবে না ওকে এই হলো বন্ধু আমাদের প্রথম এরপরে বন্ধু প্রথম প্রশ্নের ম্যান আমি সরি ওকে আবার পরবর্তী পেজটাও কিন্তু এখনও রয়েছে ওকে সো আমরা চলে যাচ্ছি বন্ধু প্রথম প্রশ্নের পরবর্তী পেজে ওকে সো আপনি ধারাবাহিকভাবে কন্টিনিউ লিখতে থাকবেন সো পরবর্তী পেজ হলো পাঁচ ছয় আর এই যে সৃষ্টি হয় এরূপ ভূত ভূভাগ সৃষ্টি হয় সো এতটুকু পর্যন্তই বন্ধু আমাদের প্রথম প্রশ্নের উত্তরটা শেষ ওকে সো আপনি এবার আমরা চলে যাব বন্ধু দ্বিতীয় প্রশ্ন ওকে সো সৃষ্টি হওয়া পর্যন্ত আমাদের প্রথম প্রশ্নের সম্পূর্ণ উত্তর শেষ সো দ্বিতীয় যে প্রশ্ন বন্ধু স্থূল জন্মহার নিয়ে সো আপনি দিবেন প্রথমে দুই নং প্রশ্নের উত্তর দিয়ে বন্ধু স্থূল জন্মহার ওকে ক্রিউড বার্স রাইট ওকে সম্পূর্ণ লিখে নেবেন ওকে এখানে সাধারণ জন্মহারের চেয়ে ওই যে সব কিছু লিখবেন এরপরে স্থূল জন্মহার বের করা সহজ এতটুকু পর্যন্ত আপনি সব কিছু লিখে নেবেন ওকে এরপরে বন্ধু আপনি চলে যান পরবর্তী পেজে ওকে প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব ইম্প্যাক্ট অফ এক্সেসিভ পপুলেশন প্রেশার অফ ন্যাচারাল রিসোর্সেস ওকে সো আপনি সব প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব থেকে শুরু করে সম্পূর্ণ আপনি লিখে নেবেন ওকে থাকা দরকার পর্যন্ত এরপরে আপনি চলে যাবেন এর পরের পেজে ওকে সো এরপরের পেজ হলো বন্ধু ভূমি দিয়ে আপনি এরকমভাবে একটি ওই যে টেবুল বা কী বলে শখ আঁকিয়ে আপনি দিয়ে দিবেন ম্যান ঠিক আছে এখানে যেভাবে লেখা আছে আপনি ঠিক সেভাবে আপনি লিখে দিবেন আর বন্ধু একটা কথা বলে ম্যান আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখবেন ওকে সমস্ত অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য বা ইংলিশ জানার জন্য ওকে এরপরে আপনি কন্টিনিউ ধারাবাহিকভাবে পেজ বাই পেজ আপনি লিখে যাবেন ওকে আশা করা যায় কোনো প্রবলেম হবে না ওকে এই পেজটিও আপনি সম্পূর্ণ লিখে যাবেন এবার আমরা বন্ধুরা আবার চলে যাব আমরা পরবর্তী পেজে সো পরবর্তী জনসংখ্যা অধিক বৃদ্ধি পেলে উপযুক্ত কাজগুলো বৃদ্ধি করার প্রয়োজন হয় এখান থেকে শুরু করে দেশের উন্নয়ন অব্যাহত রাখা হয় এতটুকু পর্যন্ত আমরা সম্পূর্ণ লিখে নেব ওকে সো আশা করা যায় বন্ধু কোনো প্রবলেম হবে না ঠিক আছে আর বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই হলো আপনাদের সম্পূর্ণ অ্যাসাইনমেন্ট ঠিক আছে আর বন্ধুরা যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই ম্যান আমাকে আপনি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আশা করি ম্যান ভালো থাকবেন অল দ্য বেস্ট সি ইউ আদার ভিডিও বাই ফর টুডে